আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত যে অফিস অর্থাৎ যেখানে যেতে হলে আপনাকে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে যেতে হয় সেই অফিসে মনে রাখবেন বাংলাদেশের ব্যাংক বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ যে জায়গা সেখানে যাওয়ার জন্য আপনাকে এতটা নিরাপত্তা বেষ্টনী পার হতে হয় না এতটা নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে যেতে হয় না বিশাল মনিটর ঘরের মধ্যে আর একটা ঘরে রাখা হচ্ছে যেখান থেকে সব কিছু দেখা হচ্ছে সিসি ক্যামেরায় দুঃখজনক দিক হলো এখানে যন্ত্রপাতিগুলো পড়ে আছে এই ঘরে কেউ নেই কোটি কোটি টাকার আধুনিক যে যন্ত্র সামগ্রী সেগুলো কিন্তু পড়ে আছে ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন গতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম বিশাল এই আয়োজনটি করা হচ্ছে দুইশো কোটি টাকার বেশি খরচ করে করা যে ভবন পানি ভবন আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে বসুন্ধারার পাশে যে বিশাল জায়গাতে করা হয়েছে পানি ভবন সেখানকার ছবি দেখছেন এই ভবনে ঢুকতে হলে আপনাকে প্রথমে গেটে কাঁচের গেট তারপরে আনসার সদস্যরা দেখেন দাঁড়িয়ে আছে তারপরে ম্যাগনেটিক ডোর পার হবেন তারপরে আপনি এই যে ইলেকট্রিক আরেকটি গেট আছে সেটি পার হবেন এবং এখানে ছোটো ছোটো বাটনগুলো যে দেখছেন সেই বাটনগুলো কিন্তু ফিঙ্গার দিয়ে আপনাকে পার হতে হবে ডান দিকে ওই যে বড় মেশিনটা গতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি হচ্ছে এক কোটি টাকা দাম এই কোটি টাকা দামের মেশিনটি এয়ারপোর্টে থাকে লাগেজ স্ক্যানিং করার জন্য যেটা এই পানি ভবনে বসানো হচ্ছে সরকারের প্রকল্পের এত তোসরুপ হয়তো আর কোথাও আছে কি না এই যন্ত্রপাতি বসে বলা মুশকিল কারণ এই মেশিনটি এখন পর্যন্ত খোলাই হয়নি আর একটা সরকারি অফিসে কেনই বা কোটি টাকা দামের মেশিনের প্রয়োজন পড়লো স্ক্যানার মেশিনের এই রকম নিশ্চিত্র নিরাপত্তা কিন্তু বাংলাদেশ ব্যাংকে আপনি গেলে হয়তো দেখবেন না বা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে এতটা নিরাপত্তা আপনি আনসার সদস্য রেখেছেন তিনজন গেটে কাঁচের ডোর আছে ম্যাগনেটিক ডোর আছে তারপরে এই গেট তারপরে স্ক্যানিং মেশিন এত কিছু এরপরে লিফটে উঠবেন তারপরে অফিসে যাবেন তবে কি ভবন তৈরির বিলাসিতা বা ভবন তৈরির ক্ষেত্রে এই যে দেখেন ডোরগুলি ইলেকট্রিক ডোর এটি পাস করে গেলেই কিন্তু বোঝা যাবে যে আপনার কাছে ইলেকট্রিক কোনো সামগ্রী আছে কি না এরপরে এই ডোর তারপরে ডানদিকে ওই দেখেন ডান দিকে ওই স্ক্যানার মেশিনটা মানে যন্ত্র সামগ্রী দেখে মনে হবে বাংলাদেশের বোধহয় সমস্ত ভল্টের টাকা এই পানি ভবনে রাখা হয়েছে তাহলে কি টাকা কি আসলে পানি হয়ে গেছে যেটা পানি ভবনে আসলে ইচ্ছা মতো খরচ করেছে নাকি সরকারি মাল দরিয়ামে ঢাল এই নীতিতে ভবনগুলো নির্মাণ করার সময় ইচ্ছে মতো যন্ত্রাংশ বসিয়ে ঠিকাদাররা কোটি কোটি টাকার ব্যবসা করছে এগুলো কিন্তু জনগণের টাকা আজকে আমাদের দেশে যে অর্থনৈতিক সংকট ডলারের সংকটে চলছে এগুলো কিন্তু সবই বিদেশ থেকে ডলার খরচ করে আনতে হয়েছে যদি এই যন্ত্রগুলো এখানে পাঁচ সাত কোটি টাকার যে যন্ত্রপাতি বসানো আছে সেগুলো যদি না আনতে হতো সেগুলো কিন্তু তখন আমাদের দেশে ডলারটাও থাকতো অপচয়টা হতো না তাই সরকারি উদ্যোগ হচ্ছে এখন অর্থ সাশ্রয়ের বিদেশ যাওয়া বন্ধ করা হয়েছে সরকারের ডলার বাঁচাতে এই ধরনের প্রকল্পের যে বাড়তি যে ব্যয় অর্থাৎ যন্ত্রাংশর নামে নিরাপত্তার নামে তথাকথিত যে উদ্যোগগুলো নেওয়া হয় এগুলো কদিন পরে মুখ থুপড়ে পড়বে এখন পর্যন্ত যতগুলো সরকারি অফিসে বসানো হয়েছে সবগুলোতেই কিন্তু এগুলো অকেজো হয়ে থাকছে কিন্তু ওই যে বললাম যে ভবন তৈরির যে পরিকল্পনা দেওয়া হয় সেখানে ঠিকাদাররা যুক্ত থেকে এমনভাবে করেন যাতে করে তাদের ব্যবসাটা ঠিকই তারা আদায় করে নেন সুতরাং এই অপচয় বন্ধ করতে হবে আর স্ক্যানার মেশিনগুলো যেগুলো বেশি দরকার বিমানবন্দরে সেখানেই থাকুক সরকারি অফিসে এই নিরাপত্তার নামে বাড়তি অপচয় বন্ধ করাটা এখন দশের জন্য দেশের জন্য অত্যন্ত জরুরি